ক্লিক করলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো অলরেডি আমি অ্যাকাউন্ট খুলছি এবং ভিআইপি পেয়ে নিচ্ছি আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে কি করবেন চলুন দেখা দিই অ্যাকাউন্ট খোলা পর এরকম একটা অ্যানাউন্সমেন্ট দেখতে পাবেন চার সময় ডিটেলস এখানে দেওয়া থাকবে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট হচ্ছে নয় ইএচডি টি এবং মিনিমাম উইড্রো হচ্ছে টু ইয়েচডিটি নিচের দিকে আসলে ভিআইপি লিস্ট দেখতে পারবেন ভিআইপি ওয়ান নেওয়ার জন্য নয় ডি ডিপোজিট ডেল ইনকাম টু জিটি ভিআইপি টু নেওয়ার জন্য তিরিশ জিটি ডিপোজিট ডেল ইনকাম হচ্ছে সিক্স ইয়ার জিটি তাছাড়া হচ্ছে লেভেল কমিশন রয়েছে প্রথম লেভেল থেকে হচ্ছে আপনার দশ পার্সেন্ট তারপর হচ্ছে পাঁচ পার্সেন্ট তারপর হচ্ছে দুই পার্সেন্ট যাই হোক এখানে প্রথমে হচ্ছে ভিআইপি নিচে কাজ করে উড্রো করব পেমেন্ট পাওয়ার পর হচ্ছে বাকি প্রসেসগুলো দেখা দিব তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ইনভাইট ফ্রেন্ড টু রিসার্জ বিশ ইয়ার জিটি গেট এ চান্স একবার এটা স্পিন করতে পারবেন তো যাই হোক এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন উনিশ ইয়ার্স জিটি আমার অ্যাকাউন্টে রয়েছে এখান থেকে যদি আমি আর আরেকবার দেখায় এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট খোলা দশ ইউজিটি হচ্ছে পোনাশ দেয় এবং নয় ইউজি ডিপোজিট করে এখন উনিশ হয়েছে এখন চাইলে ভিআইপি থেকে কাজ করে উইড করতে পারবো তো এখান থেকে হোম লেখার বুক ক্লিক করো তারপর এখানে যে প্যাকেজ সেটা সেটার বুক ক্লিক করো তারপর টু কমপ্লিট লেখার বুক ক্লিক করে কাজটি কমপ্লিট করবো তো দেখতে পাচ্ছেন কমপ্লিট সাকসেসফুল তো দেখতে পাচ্ছেন কমপ্লিট কাজটি কমপ্লিট হয়েছে এখন যদি মিলেখার বুক ক্লিক করি তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স অ্যাড হয়েছে এখন চাইলে সাথে সাথে উদ্যোগ করতে পারবো উড্রো করার জন্য উইড্রো লেখার ক্লিক করব তারপর হচ্ছে উইড্রো অ্যামাউন্ট দিলাম তারপর উইড্রো অ্যাড্রেস দিব উইড্রো অ্যাড্রেস কপি করার জন্য বাইন্যান্স অ্যাপস ইউজ করবো অথবা টাষ্ট ওয়াল অন্য অন্য এক্সচেঞ্জ ইউজ করতে পারেন তো আমি বাইন্যান্সে দেখা দিই তো বাইন্যান্স রাখলাম তারপর ওয়ালেট লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো তারপর স্পট লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো তারপর ডিপোজিট লেখা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবো তারপর এখান থেকে হচ্ছে ইওস সিলেক্ট করবো তারপর এখান থেকে টোয়েন্টি আর সি টোয়েন্টি নেটাক অ্যাড্রেসটি কপি করব তো অ্যাড্রেসটি কপি করা হয়ে যাওয়ার পর তো ওই অ্যাড্রেসটি হচ্ছে এখানে পেস্ট করবো তারপরে এখানে কনফার্ম লেখা দেখতে পাচ্ছেন কনফার্ম লেখার ক্লিক করবো তো কনফার্মিং হচ্ছে তো দেখতে পাচ্ছেন উজ্জ্বল সাকসেসফুল ব্যালেন্স মেবি কেটে নিয়ে তো আমরা অপেক্ষা করি পেমেন্ট পারপর ভিডিওটি স্টার্ট করে প্রুফটা দেখায় দিব তো ফাইনালি পেমেন্টটা পেয়ে গেলাম কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন ইয়ার্স যদি ডিপোজিট সাকসেসফুল টু ইয়ার্স যদি প্লাস পেমেন্টটা পেয়েছি তো আমরা যদি নোটিফিকেশন ওপেন করি তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন টু ইয়ার্স যদি প্লাস হচ্ছে পেমেন্টটা পেয়েছে তো এখানে হচ্ছে আপনার কীভাবে ভিআইপি নেবেন সেটা থাকে ভিআইপি লেখার উপর করলে হচ্ছে আপনি ভিআইপি লিস্ট দেখতে পারেন কত ডিপোজিটে কত ইনকাম হোম লেখার উপর ক্লিক করবেন দেন এখানে রিসার্জ লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর টি আছে টুইনটি রিসিভ অ্যাড্রেসটি এখানে কপি করবেন তো অ্যাড্রেসটি কপি করা হয়ে যাওয়ার পর ডিপোজিট করার জন্য বাইন্যান্স অথবা ট্রাস্ট অন্য অন্য একশন ইউজ করতে পারেন তো আমি বাইন্যান্স রাখলাম তারপর অলেট তারপর স্পট লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো তারপর উইডো লাখার উপর ক্লিক করবো তারপর ইউজ তারপর সেন্ড বাকি ট্রেনটা এখানে ক্লিক করব তারপর হচ্ছে অ্যাড্রেসটি পেশ করবে নেটওয়ার্ক টোয়েন্টি আছে টোয়েন্টি সিলেক্ট কর তারপর হচ্ছে এখানে অ্যামাউন্ট দিব তো এক ইয়ার দুটি হচ্ছে নেটওয়ার্ক কাটবে দশ ইউজ দুটি সাইটের মধ্যে যার পর ভিআইপি অন আনলক হয়ে যাবে তারপর আমি যেভাবে দেখালাম সেভাবে কাজ করে উদ্যোগ করবেন আর যারা রেফার করতে চান এখানে পাচ্ছেন টিম লাখা টিম লাখার ক্লিক করে কপিতে ক্লিক দিলে রেফার লিঙ্কটি কপি হয়ে যাবে কমিশন পার্সেন্টেজ প্রথম লেভেল থেকে দশ তারপর পাঁচ তারপর দুই আর এখানে দেখতে পাচ্ছেন মেসেজ আইকন এখানে যদি ক্লিক করি এখানে দেখছি উদ্যোগ হিস্ট্রি দেখতে পাচ্ছেন সাকসেসফুল দেখাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন হেডফোন আইকন এখান থেকে অনলাইন কাস্টমার সার্ভিস পেয়ে যাবেন তাইছিল মূলত ভিডিওটি তারপরও যদি কিছু না থাকে ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম কন্ট্যাক্ট পিনে আসে সেখান থেকে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ